সুপ্র দর্শক আসসালামু আলাইকুম। আমাদের সেতু টিভির নিয়মিত আয়োজন শেষবাদে আমরা আজকে এসে হাজির হয়েছি আমাদের মাহবুব ভাইয়ের ছাগলের ফার্মে। আমাদের এই ফার্মটাই হচ্ছে মাদারীপুর জেলার রাজুর উপজেলার পশ্চিম রাজুর এলাকায় 5 নং ওয়ার্ডে। মাহবুব ভাইয়ের বাড়িতে আসি এবং আপনাদেরকে ফার্মটি সম্পূর্ণ ফার্মটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং ছাগল সম্পর্কে আপনাদের ধারণা দেবো। আপনার কাছে জানতে যেতে আসলে এত কিছু থাকলে আপনি ছাগলের ফার্মটা কেন করলেন যদি একটু বলতেন আমাদের? আসলে আমার আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঘের ছিল, মুরগির খামার ছিল, এগুলো আমি বড় ধরনের একটা লস খেয়েছি। তারপর আমি দেখলাম যে না, ছাগলে দেখুক একটা লাভজনক ব্যবসা, তাই আমি নিজে চিন্তা করলাম যে আমার ছাগলের প্রতি আমার উদ্বুদ্ধ হয়ে যাবে যে ছাগল খামার করেও দেশে অনেক ইনকাম করা যায়, বিদেশে যাওয়া লাগে না, যে দেশ থেকেই টাকা কামাই করা যায়। সুপ্রদর্শক আসলে একটা বিষয় আসলে বাইরের কাছ থেকে আমরা ক্লিয়ার হইলাম যে আসলে তার আসলে আমিও দেখতে পাচ্ছি আশপাশে যে বিভিন্ন ধরনের খামার ছিল এবং মাছের ব্যবসা ছিল, এইসব ব্যবসাতে সে আসলে লস করছে। লস করার পর এখন সেই খামারটা করছে এবং তার ধারণা এবং সে আসলে স্বাবলম্বী। আমরা আসলে তার আপনার খামারটা আমরা আসলে একটু ঘুরে ঘুরে দেখতে চাই, যদি আমাদের আপনার খামারটা ঘুরিয়ে ঘুরে দেখান খামারের মধ্যে কী কী জাতের ছাগল আছে কী আছে আসলে সব জানবো দেখবো। যদি আসলে ভিতরে একটু অন্ধকার আসন্ন তারপর আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, যদি দেখান আসলে এটা কি জাতের ছাগল আসলে যদি একটু বলতেন। যদি যমুনাপারি, এটা এই যে বাচ্চা দিছে এই যে দেখেন 1.5 মাসের বাচ্চা যমুনাপারি, এটা হচ্ছে যমুনাপারি। হ্যাঁ, এটা অনেক বড় একটা বাচ্চা, এতে দেখেন কেউ বিশ্বাসই করবে না যে এটা 1.5 মাসের বাচ্চা। এটা হচ্ছে 1.5 মাসের বাচ্চা। হ্যাঁ, 1.5 মাসের বাচ্চা হলো, অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগে। এটা আমার মেয়ে শুধু আদর করে, ও সবসময় এটার কাছেই আসে। তারপর আসলে কি আছে এরপর? এরপর আছে যেটা হচ্ছে তুতার কুরু, এটা গাব আছে, 20 দিন হলো গাব হয়েছে। এটা হলো তুতার কুরু, এটা হচ্ছে তোতার কুরু। হ্যাঁ হ্যাঁ, এটা এটা হচ্ছে তোতার কুরু। এটা হচ্ছে আমার একবারে অরিজিনাল তোতা, রাজস্থানী তোতা, এটা আমি রাজস্থান থেকে আনাইছি। এটা প্রেগনেন্ট ছিল, একটি বাচ্চা ছিল, ওই যে ওইখানে পাকিস্তানি ছতাত আছে ওটা, এটাকে ডেলিভারির 15 দিন আগে ঢুস মেরে বাচ্চা অ্যাবর্শন করে ফেলেছে, কারণ আমি বড় ধরনের একটা লস খেয়েছি। এখন এটা হয়তো আবার কিছুদিনের মধ্যে হিটে চলে আসবে। এটা আমার খুব প্রিয় একটা ছাগল, এর পাশে যে আছে তো তার আর একটা আছে, এই যে তোতা, এটা অনেক 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 বড় একটা ছাগল, বিশাল। এটা এটা এই যে একটা বাচ্চা দিচ্ছে, পাঠা বাচ্চা, এটা হয়তো 1 বছর গেলে আমি অনেক টাকা বিক্রি করতে পারবো। এটা অনেক বড়, এটার এটা আমি ছিল 70,000 টাকা। 70,000 টাকা দিয়ে আপনি কিনছিলেন এটা? হ্যাঁ, এটা এটা আমি ফরিদপুর এক বড় ভাই থেকে সংগ্রহ করছি, আর ওইটা আমি ইন্ডিয়া থেকে আনাইছিলাম। তাই এটা যে কিছুদিন আগে এই যে 20 দিন হলো বাচ্চা দিছে, এখন মাশাআল্লাহ আছে ভালোই। চলেন ওদিকে দেখাই, ওদিকে আরো আছে এরকম ছাগল আমাদের রাজরে এখন বন্ধ কেউ ই করে নাই। এটা হচ্ছে হায়দ্রাবাদী ছাগল, এটার নাম হায়দ্রাবাদী। হায়দ্রাবাদী চেনার উপায়, এর কান অনেক লম্বা হয়, ঠিক আছে, আর ছাগল অনেক বড় হয়। এটাও এটা একটা বাচ্চা দিচ্ছে, বাচ্চাটা আছে ওই পাশে, খুব খুব ভালো একটা ছাগল। ওই যে বাচ্চাটা ওই নিচে ধরা আছে, আর এই যে হচ্ছে আমার সেই অতি দুষ্ট একটা ছাগল, খুবই খুবই ভয়ঙ্কর। এটা এটা সবাইকে গুতায়, সব ছাগলকে তো গুতায় এবং মানুষকেও গুতায়। মজার বিষয় এটা, এই দুইটা তিনটা করে বাচ্চা দেয়। এটা প্রেগনেন্ট আছে, 2 মাসের প্রেগনেন্ট আছে। এটা খুব অত্যন্ত অত্যন্ত রাগী, এটা মানে বলে ছোট বাচ্চাদেরকেও গুতায়। এটা
এটার কাছে কাউকে আসতে দেয় না। তার মানে এইখানে যে কটা ছাগল আছে এর মধ্যে থেকে সবথেকে দুষ্ট প্রকৃতির ছাগল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর দেখেন এটার বডি ওয়েট আছে এখনো 55 কেজি। এটা যদি ফুল প্রেগনেন্ট হয় তাহলে 70-75 চলে যাবে। কতদিন যাবত এটা? এই ছাগলের ফার্ম আমি দিচ্ছি প্রায় 1 বছর হয়েছে। এক বছরে আপনার মোটামুটি 10টা ফার্ম আসছে। আসলে শুভ দর্শক একটা জিনিস দেখায় আপনাদের, আমি কাজ করতেছিলাম, কাজ করতে করতেই একটা ছাগল এসে আমার হাত পাশ আসতেছে, খুব ভালোই লাগতেছে আমার কাছে, আলাদাটা অনুভূতি, আলাদাটা ফিলিংস। আসলে আসলে এখানে মোট আপনি কয়টা বাচ্চা দিয়ে শুরু করছিলেন, কয়টা ছাগল দিয়ে শুরু করছিলেন? আসলে আমি এখানে 7টা দিয়ে শুরু করেছিলাম, পরে 3টা থেকে বাচ্চা পাইছি, আর একটা বাচ্চা যে ই হয়েছে মারা গেছে কিছুদিন আগে। আর এই যে এইখানে যে একটা আছে সেটা হচ্ছে আবার যৌনপরির কলস। যৌনপাটির কুরুষের বাচ্চা? না না, এই যে এইটার যৌনপাটির বাচ্চা, এটা কিছুক্ষণ আগে দেখালাম। ও এটা কিছুক্ষণ আগে আমরা এই যে যৌনপাটির এটার বাচ্চা হচ্ছে এটা? তোতাপুরির বাচ্চাটা একটু ভালো করে যদি দেখি, যে আসলে তোতাপুরির বাচ্চাটা সম্পর্কে, আসলে বাচ্চাদের সম্পর্কে অনেকের অনেক কৌতূহল থাকে, অনেকেই থাকে, তা আমরা একটু যদি দেখি। খুব শৌখিন শৌখিন, এগুলা একবারে সুন্দর একটি বাচ্চা, এটা পাঠা বাচ্চা হচ্ছে, এটা আমার খামারের ব্রিডের জন্য আমি প্রস্তুত করব। খুব দামি এগুলা, খুব খুব চাহিদা তোতার বাচ্চা। আসলে একটা বিষয় কিন্তু, আসলে আমরা সুপ্রদর্শক একটা বিষয় কিন্তু খুব ক্লিয়ার স্পষ্টভাবে বুঝতে পারতেছি, যে বাইরে এখানে যে বাচ্চা যে ছাগলগুলো আছে তার সাথে সে ফ্যামিলির যে একটা সম্পর্ক, ঠিক ওরকম নিজের ফ্যামিলির গত যে সম্পর্কটা হয় সেই সম্পর্কটাই সে তৈরি করে এনেছে। আর আসলে আর একটা জিনিস দেখলে আরো ই হবেন, যে তার পরিবারে যে লোকগুলো আছে, এই যে যে তার ভাই, আমাদের ভাইয়ের, তার ভাইয়ের যে মেয়েরা, মেয়েটা খুব এদের আদর করে, সকাল হইলে এদের আইসে প্রত্যেকটার সাথে ই করবে, একটা সুসম্পর্ক এদের সাথে, একটা সুসম্পর্ক। আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই সে যে কাজটা করবে সেই কাজটার সাথে তার ফ্যামিলির যে সম্পর্ক ওটা গড়ে তুললে আসলেই খুব ভালো হয়। আসলে আবার আর একটা জিনিস একটু জানতে চাই, আপনার কাছে দেখলাম যে আসলে আপনার ফ্যামিলির যে ছোটরা আছে, আপনার দুই মেয়ে আছে, এরাও খুব, এরা আপনার কতটা সাহায্য করে আর কি কাজে, যদি ওরা সাহায্য করার তেমন কিছু কতটাই করতে, তারপরে এরা কতটা করে? আমি যখন বাড়িতে না থাকি, আমার তো জানেনি, আমার অন্য বিজনেস আছে, আমি সেইখানে সময় দিই। এই আমার মেয়েরা যতটুকু পারে ততটুকু এদের ই করে, দেখাশোনা করে, বা আমি যতক্ষণ বাড়িতে না থাকি আমার ওয়াইফ আছে, সেও দেখাশোনা করে। এবার আমি যখন আমার বিকেল আসে তখন আবার আমি এদেরকে পরিচর্যা করি। তার মানে আসলে আর একটা বিষয় দেখলাম যে আসলে এই খুবই স্বল্প জায়গা, আপনারা একটু দেখেন যদি স্পষ্টভাবে দেখতে পারেন, যে খুবই স্বল্প জায়গার মধ্যে ভাই যে খামারটা করছে, একদম অল্প জায়গা একদম ভাই। আসলে আপনার এই খামারটার মানে আবার তারপর মধ্যে আবার অনেক ফাঁকাও আছে দেখতেছে, অনেক জায়গায় এখন অনেক ছাগল প্রস্তুত করা যাবে, উঠানো যাবে। আচ্ছা একটা বিষয় বলতে চাই, যে এই ঘরটা আসলে কতটুকু জায়গার মধ্যে করা আপনার বাড়িটা? লম্বা আছে 30 ফিট, আরে আছে 20 ফিট। আর আমি এই যে ঘর ঘর করেছি একটা কারণেই, যে একটা ছাগল যাতে আর একটার সাথে গুতাগুতি না করতে পারে, মানে এগুলো দামি ছাগল, গুতাগুতি করলে একটা বাচ্চা নষ্ট হলে, অলরেডি আমার একটা বাচ্চা নষ্ট হয়েছে, তারপরে আমি এই জন্যই আমি আলাদা আলাদা এই গুছিয়ে, যাতে ওরা আলাদা আলাদা থাকে, ওদের কারোর সাথে কারো সংঘর্ষ না বাজে। আচ্ছা আর একটা বিষয় একটু জানতে চাই, আসলে আপনি যে ছাগলের ফার্মটা করার বুদ্ধিটা আসলে কিভাবে পাইলেন, যে কিভাবে করলে আপনার ভালো হবে মনে করেন? আসলে এটা আমি ওই ইউটিউবে ওই দেখে নিজের কাছে খুব ভালো লাগলো, তাই আমি আস্তে আস্তে প্রায় আমি 1 বছরে নিয়ে গাড়াগাড়ি করি, তারপরে আমি এই ফার্মে আমি নামি। আচ্ছা তার মানে একটা বিষয় আসলে স্পষ্ট, যে আসলে ভাই আমাদের আসলে যে বিভিন্ন ইউটিউব দেখে ইউটিউব গাইড আলো এইগুলা মানে ফার্মটা করার
প্রতি সে উদ্বুদ্ধ হয়েছে। আর আপনি কি আসলে চান যে প্রত্যেকটা মানুষকে এই ফার্মটা করলে কতটা লাভবান হবে বলে আপনি মনে করেন? আসলে অন্য মানুষকে, অন্য বেকার যারা আছে তাদের কি মনে করবে? অবশ্যই ছাগলের ব্যবসায় প্রফিট আছে, তবে নিজের কঠোর পরিশ্রম করতে হবে, এদেরকে ভালোবাসতে হবে, তাহলেই ইনশাল্লাহ এ থেকে অবশ্যই সাফল্য আসবে। যদি কেউ খোলামেলা করে তাহলে 50-60টা রাখা যাবে। আচ্ছা, আপনার কতটুকু মানে কত টাকার মতো খরচ হয়েছিল ঘরটা করার জন্য? এই ঘরটা করতে আমার 1,70,000 টাকার মতো খরচ হয়েছে। নিচে যে ফুল ফাঁকা করছি যাতে পোশাক পায়খানা ওখানে পড়লে আমি সহজে এটা নিষ্কাশন করতে পারি, এই জন্য একটু ভালো করে করছি। আচ্ছা, তাহলে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একদম সংক্ষেপে কিছু বলেন। একদম সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে এটাই আমি বলতে চাই, কেউ যদি ছাগলের খামার করতে চান, আচ্ছা আপনার এখান থেকে ছাগল যদি কেউ নিতে চায় সে নিতে পারবে কিনা, আপনার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবে? হ্যাঁ অবশ্যই, এখান থেকে যদি কেউ নিতে চায় তাহলে আমি দিব। সে যদি আসে আমার কাছে, আমার কাছে পরামর্শ নিতে চায় তাহলে আমি তাকে পরামর্শ দিব। অবশ্যই আরেকজন যদি খামার করে স্বাবলম্বী হয়, আমরা চাই যে দেশে একটা ছাগলের বিশাল এই আছে, বাজার আছে, সেই বাজারটাকে ধরে রাখতে, যাতে বেকার যুবকরা এই ছাগলের খামারে আসে, তারা এগুলো করে স্বাবলম্বী হয়, এটা আমরা অবশ্যই চাইবো।